দেশ বিদেশে গণতন্ত্রের হুমকি মোকাবেলায় দলমত নির্বিশেষে কংগ্রেসম্যানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল ও প্যালেস্টাইনের জন্য আলাদা রাষ্ট্রের কোনো বিকল্প নেই। মধ্যবিত্ত সহ দেশের সব মানুষের জন্য ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন বলেছেন, অভিবাসীদের বিরুদ্ধে কোনো অমানবিক পদক্ষেপ নেবেন না তিনি। লেখিকা ইজিন ক্যারোলের মানহানির মামলায় করা জরিমানার 91.63 মিলিয়ন ডলারের বন্ডের ব্যবস্থা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলার রায়ের বিপক্ষে আবেদন করতে প্রয়োজনীয় এই অর্থ ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পেয়েছেন তিনি। টেক্সাসের হিউস্টনে অবতরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের বাইরে চলে গেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। FAA কর্তৃপক্ষ জানায়, টেনেসির মেমফিস থেকে যাত্রা শুরু করে শুক্রবার সকাল 8টার দিকে বোয়িং 737 ম্যাক্স 8 বিমানটি জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের পর এই দুর্ঘটনা ঘটে। মেয়র এরিক অ্যাডামসের উদ্যোগে নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশ হেরিটেজ মান্থ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশি সম্প্রদায়ের বিশিষ্টজনদের মেয়রের বাসভবনে আমন্ত্রণ জানানো হয়। আমেরিকার উন্নয়নে বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে মেয়র বলেন, সবার সহযোগিতায় দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অসন্তোষের পর নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর লাঞ্চ থেকে বাদ দেওয়া জনপ্রিয় খাবারগুলো আবারও ফিরিয়ে আনা হয়েছে। NYC পাবলিক স্কুলস চ্যান্সেলর ডেভিড ব্যাংকস এক অনুষ্ঠানে এই সংক্রান্ত ঘোষণা দেন। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে মিউজিক বিল্ডিংয়ে বন্দুক হামলায় এক তরুণ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত 12:30টার দিকে ভবনের 12 তলার একটি স্টুডিওতে এই হামলার ঘটনায় ওই তরুণের মাথায় গুলি লাগে। এই ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস 2024 উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। গাজার উত্তরাঞ্চলে বিমান থেকে ফেলা ত্রাণের আঘাতে 2 শিশুসহ 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 11 জন। শুক্রবার সকালে গাজার আল সাতি শরণার্থী আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য শত শত মানুষ জড়ো হয়। এ সময় বিমান থেকে ফেলা ত্রাণ বাক্সে লাগানো প্যারাশুট না খোলায় এই হতাহতের ঘটনা ঘটে। প্রথম ওয়ানডেতে সফরকারী আয়ারল্যান্ডকে 35 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 50 ওভারে 5 উইকেটে 310 রান সংগ্রহ করে আফগানরা। জবাবে 8 উইকেট হারিয়ে 275 রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।